হ্যালো, মনে করি যে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমরা কোনোভাবেই সুরক্ষিত নই। আমরা আমাদের ন্যায্য অধিকারের জায়গাও আসলে কতটুকু পাচ্ছি সেটা যার যার জায়গা থেকে ফিল করতে পারবেন। এবং একটা জিনিস দেখেন যে আর্টিকেল 39 সংবিধানে যেটা আছে ফ্রিডম অফ স্পিচ, সেই জায়গাটা সেই জায়গার থেকে আমাদের সামগ্রিক দেশ চলছে ঠিক তার অপোজিটে। এবং হচ্ছে যে একজন শিল্পী প্রথমত একজন নাগরিক দেশের এবং একজন শিল্পী দেশের অন্যতম একটা একজন রিপ্রেজেন্টেটিভ। তো আজকে বেসিক্যালি হচ্ছে যে এদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা রাষ্ট্র পরিচালকরা সবসময় শিল্পীকে শিল্পকে ভয় পায় এবং এখন একটা অসুস্থ চক্রান্ত চক্রের মানে প্রক্রিয়ায় আমাদেরকে ভয়ানকভাবে যে কোণঠাসে করে ফেলা হয়েছে। তো আমরা মনে করি যে এখানে পরিমণি একটা উপলক্ষ, পরিমণি আজকে পরিমণি গ্রেপ্তার হয়েছে, অন্যদিন অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তো আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের মোরাল জায়গা থেকে ফিল না করে যে আমরা কী অবস্থায় আছি, তাহলে পরিমণির মুক্তি বা মুক্তি হওয়া না হওয়া আসলে এটা পরের বিষয়। আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে ফিল করে আজকে পরিমণি গ্রেপ্তার হয়েছে, কালকে আপনি হব, আমি হব, আমাদের সমষ্টিগত মানুষ হবে। তো আমার মনে করি যে আমাদের এইটুকু ফিল করা উচিত মানুষ হিসেবে যে আমাদের কী করা উচিত, সেই বস্তুকে যদি থাকে আজকে পরিমণির জন্য শুধু রাস্তায় নামা না, এটা আমাদের সামগ্রিক মুক্তির জন্য রাস্তায় নামা উচিত, এটা আমাদের সামগ্রিক মুক্তি বলে মনে করি। ধন্যবাদ।